ব্যাপার আমি আপনাদেরকে বলেছি যে আপনি সিঙ্গাপুর হয়ে অন্য দেশে যাবেন সেটাও আপনি পারবেন না, হ্যাঁ ট্রানজিট নিতে পারবেন না, এটা আপনাকে স্মরণ রাখতে হবে যারা বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে যাচ্ছেন, ইউরোপের অন্য কান্ট্রিতেও যেতে যাচ্ছেন তাদের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা দেশে আছি তাদের ব্যাপারে কী আলোচনা? আপনারা যারা এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের এন্ট্রি অ্যাপ্রুভাল অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এবং আপনাদেরকে পরবর্তীতে আপনার কোম্পানি আপনাদেরকে জানিয়ে দেবে। হ্যাঁ এই মুহূর্তে আমার পরিচিত কয়েকজনকে তার কোম্পানি ইমেলগুলো ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছে, যে বলে 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 দেওয়া হয়েছে যে এখন তারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ইন করতে পারবেন না। ঠিক আছে, তো কতদিন পর্যন্ত সেটা এখনও ক্লিয়ার করে বলা হয়নি, এটা আনলিমিটেড। তো সে কারণে আমি বলছি আপনারা যারা দেশে আছেন আপনারা অন্য কিছু করার চেষ্টা করুন অথবা অন্যভাবে আপনারা আপনাদের কাজের সন্ধান করুন। তারপর বলা হচ্ছে যে লকডাউনের কারণে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কিন্তু সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে স্পেশাল ফ্লাইট চালু ছিল, এখন সেগুলো বন্ধ হওয়ার পথে, কারণ আপনি সিঙ্গাপুর থেকে আসতে পারবেন, তবে সিঙ্গাপুর থেকে আপনি বাংলাদেশে যেতে পারবেন। হ্যাঁ সিঙ্গাপুর থেকে আপনি বাংলাদেশে যেতে পারবেন, এটা কিন্তু আপনি এখনও যদি আপনি ছুটিতে অথবা আপনি আপনার পারমিট শেষ অথবা আপনার পারমিট ক্যান্সেল হয়ে গেছে কোম্পানি আপনাকে পাঠিয়ে দিচ্ছে, আপনি যেতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে যেটা আমাদের জন্য দুঃখের সংবাদ সেটা হচ্ছে আমরা যারা এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়েছি, আমাদের আইপি হয়েছে, এন্ট্রি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছি, আইপিএস অ্যাটেস্টমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা এখনও আসতে পারিনি। অনেকেরই ফ্লাইট ছিল 2 তারিখে, 1 তারিখে, আজকে অথবা আরও 2-1 দিন পরে। হ্যাঁ তাদের জন্য এটা খুবই একটি ভয়ঙ্কর দুঃসংবাদ, যেটাকে বলা হয় ভয়ঙ্কর দুঃসংবাদ। অনেকেরই কিন্তু আর হয়তো আর ওনারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। ঠিক আছে, তো যতটুকু আমি জানি জেনেছি এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে বা আমাদের যেই টাস্কফোর্সের যেই মিস্টার লরেন্স ওয়াংয়ের যে ফেসবুক পেজ থেকে উনি যেই মেসেজ দিয়েছেন তারা বলেছিলেন যে এই কারণেই যে এখন সিঙ্গাপুরে আসতে পারবেন না, কারণ ভারতের যেই করোনার ঊর্ধ্বগতি ছিল করোনা মহামারীর কারণে তার পার্শ্ববর্তী যে নাইবারহুড দেশগুলো ছিল তারাও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এ কারণে, এবং তাদের সেই দেশগুলোতেও কিন্তু করোনা মহামারী ছড়িয়ে পড়ছে এবং ঊর্ধ্বগতিতে সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ কারণেই সিঙ্গাপুর সরকার তাদের বর্ডার বন্ধ করে দিয়েছে এই সকল দেশগুলোর জন্য। আমি আবারও বলছি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই 4টি দেশ। সিঙ্গাপুর সরকার সে 18 মে থেকে কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল আপনার ইন্ডিয়া থেকে প্রবেশ করা সিঙ্গাপুরে, আরও আগ থেকেই কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো এক্ষেত্রে এখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই 4টি দেশকে তারা শনিবার রাত 12:59 থেকে 11:59 থেকে সিঙ্গাপুর প্রবেশ করা বন্ধ। আজকে যাদের ফ্লাইট আছে আপনারা যদি আজকে শনিবারে যাদের ফ্লাইট আছে তারা যদি রাত 12টার আগে সিঙ্গাপুর টাইম রাত 12টার আগে যদি আপনারা চাঙ্গি এয়ারপোর্টে অবতরণ করতে পারেন তাহলে আপনারা আসতে পারবেন এবং ঢুকতে পারবেন, তবে আপনাদেরকে 14 দিনের পরিবর্তে 21 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হ্যাঁ 21 দিন আপনাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পলিমার টেস্ট সব কিছুই করা হবে, এবং সব কিছু করার পরে আপনি যদি নেগেটিভ হন আপনি আপনার ডরমিটরিতে অথবা আপনি আপনার থাকার জায়গায় যেতে পারবেন। এটা হচ্ছে আজ 1 মে রাত 12:59 আগে যারা প্রবেশ করতে পারবেন তাদের জন্য এটা। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য কিন্তু এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে একটা এটা একটা ভয়ঙ্কর দুঃসংবাদ, এবং খুবই আমরা যারা দেশে আটকে আছি আমরা কপাল পড়া হিসেবে এখন আপনারা আমরা সিঙ্গাপুর প্রবাসীরা এখন পরিগণিত হচ্ছি, কারণ সিঙ্গাপুর এমন একটা দেশ যেটা স্বপ্নের দেশ হিসেবে আমরা জানি, আমাদের অনেকেরই স্বপ্ন কিন্তু এখন অধরা থেকে যাচ্ছে। তো আমি আশা করছি এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ওয়ার্ক পারমিট হোল্ডার, লং টার্ম এবং শর্ট টার্ম পাস যারা আছেন তারা কেউ এখন সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না, এটা কিন্তু সত্যি কথা। এবং আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবং সিঙ্গাপুরের মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে নিয়ে যারা কাজ করেন TWC তারাও তাদের ফেসবুক পেজে এটা দিয়ে দিয়েছেন অলরেডি, আমি সেই লিঙ্কগুলো অবশ্যই আমার ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো আজকের মতো আমি বেলাল হাসান, আমি আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের বেস্ট অফ লাক উইশ করছি। আশা করছি আপনারা যে কোনো পন্থায় এবং যে কোনো অল্টারনেটিভ ওয়ে আপনাদের জীবিকা নির্বাহ করবেন এবং অন্যান্য কাজ আপনারা শুরু করতে পারেন, আর আপনারা সিঙ্গাপুরের আশায় বসে থাকলেও কিন্তু আপনাদের সময় লস হবে এবং টাইম লস হবে। তো আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, যদি আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার যেই আপডেটগুলো হয় এই আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত এবং প্রথমেই আপনারা এই আপডেটগুলো পাবেন, যখন আমি আপলোড করবো আমার ভিডিওগুলো আলোচনাগুলো তখনই আপনারা কিন্তু পেয়ে যাবেন সাথে সাথেই। তো আশা করছি আমার এই আলোচনাটি আপনাদের উপকারে আসবে, সে পর্যন্ত এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আপনারা সহসায় সিঙ্গাপুরে ফিরে আসেন সে কামনা করছি, এবং এই রমজান মাসে আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এই অতিমারী এবং মহামারী যেন কাটিয়ে আমরা যেন আবারও আমরা স্বাভাবিক অবস্থায় আসতে পারি।
তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সবাইকে রমজানুল মোবারক, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী সিঙ্গাপুর বাংলাদেশি ভাইরা, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে আমি আপনাদের সামনে এসেছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই জেনেছেন যে সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ কয়েকটি দেশের সাথে তাদের লোকজন এবং বর্ডার ক্রস করার যে সময়সীমাটা, তারা সেটা বন্ধ করে দিয়েছে। তো এ ব্যাপারে আজকের আলোচনার বিষয় যেটা, সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখবেন, দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে কী হচ্ছে এবং কী ঘটছে, কী ঘটতে যাচ্ছে। তো আমি আপনাদের সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করব যে এই চ্যানেলের মধ্যে আমি যতগুলো টপিক নিয়ে আলোচনা করছি সবগুলো আমাদের প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের জন্যই, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এবং যারা দেশে আছেন, দেশে আটকে আছেন, অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়েছেন, আইপিএ পেয়েছেন অথবা আইপিএর জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের সকলের জন্যই উপকারার্থে এগুলো করা হচ্ছে। এটা হচ্ছে টোটালি সব কিছু ভলেন্টিয়ারিং, এখানে কিছু যে পানা দানার হিসাব কিছুই নেই। আমি কোনো এজেন্টই নয় এবং কোনো দালালও নয় যে আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আনতে পারবো অথবা বিভিন্ন কোম্পানির কে লিঙ্ক দিতে পারবো আপনাদেরকে। আমি শুধু আপনাদেরকে এতটুকুই করতে পারি যে আপনাদেরকে আমি বিভিন্ন তথ্য উপাত্তগুলোও আপনাদেরকে জানাতে পারি, যেগুলো আপনাদের উপকারার্থে এবং এগুলো আপনাদের মঙ্গলার্থে এগুলো আসবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটিতে আপনারা যারা নিয়মিত ভিজিট করেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে এই চ্যানেলে যে টপিকগুলো হয় এগুলো অবশ্যই আপনাদের জন্য, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ করে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এবং আমি এখানে মাইগ্রেন্ট ভাইদের জন্য ভলেন্টিয়ারিং হিসেবে কাজ করি, তাদের বিভিন্ন ইয়েতে আমি তাদের জন্য কথা বল বিভিন্ন ফোরামে। এবং এখানকার যে এনজিওগুলো আছে তারা বিভিন্ন সময় আমাকে তারা নক করে এবং তারা ডাকে বিভিন্ন প্রোগ্রামে। তো আমি সেখানে আমাদের ভয়েস, আমাদের কথাগুলো আমি তুলে ধরতে চাই, আমাদের প্রবাসীদের কথাগুলো, মাইগ্রেন্ট ওয়ার্কারদের কথাগুলো এবং মাইগ্রেন্ট ওয়ার্কার কমিউনিটির কথাগুলো আমি তাদের কাছে তুলে ধরি। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন যে আমি আমাদের একজন ভয়েস এবং ভয়েস রাইজার এবং একজন মেসেঞ্জার হিসেবে আমি আপনাদের জন্য কথাগুলো বলে থাকি। তো বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা প্রশ্ন করবেন অথবা কিছু যদি জানার থাকে সেটা জানতে চাইবেন। কিন্তু আপনারা কী করেন, আপনারা দুই এক মিনিট দেখার পর আর আপনারা কিছু না দেখে আপনারা শুধু প্রশ্ন করতে থাকেন, তখন এটা নিয়ে আমি আপনাদেরকে আবার জবাব দেওয়া লাগে। তো আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপর আপনারা যা জানার আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনারা সেটা করতে পারেন। এবং আমার পেজে যে বাংলাদেশ ইন সিঙ্গাপুর, হ্যাঁ, সেখানে যে পেজ আছে সেই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আমি আপনাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন, গতকালকে যেই খবরটি এসেছিলো সেটির ব্যাপারে আমি আপনাদেরকে আজ বলছি। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতিকে কারণ হিসেবে দেখিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার চার দেশ থেকে যাত্রী ঢোকা নিষিদ্ধ করলো সিঙ্গাপুর সরকার। বাংলাদেশ সহ চার দেশ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে আপনার আরও মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো এগুলো থেকে, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই চারটি দেশ থেকে যাত্রী ঢোকা নিষিদ্ধ করা হলো। এই যাত্রীর ভিতরে আপনার লং টার্ম, শর্ট টার্ম এবং যারা পারমিট হোল্ডার সবাই ইনক্লুডিং আছে এই যাত্রীর ভিতরে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশসহ তিন দেশ থেকে ওমান ভ্রমণের নিষেধাজ্ঞা করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের ডু নট ট্রাভেল তালিকায় বাংলাদেশ সহ 116টি দেশ আছে। তো এখন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের অবস্থান এখন কোথায় আছে। বাংলাদেশের করোনার ঊর্ধ্বগতি শুধু আমরা মুখে মুখে বলছি না, এটা কিন্তু বাস্তবেই প্রতিফলিত। তো যেখানে আমেরিকা 116টি দেশ সহ বাংলাদেশ অন্তর্ভুক্ত, সেখানে তারা বাংলাদেশ থেকে আমেরিকা ভ্রমণ করতে পারবে না, ওমানে ভ্রমণ করতে পারবে না এবং সিঙ্গাপুরে ভ্রমণ করতে পারবে না। সেটা হোক আপনার লং টার্ম হোল্ডার এবং শর্ট টার্ম হোল্ডার। শর্ট টার্ম বলতে এখানে আপনার হচ্ছে গিয়ে যারা ভিজিটে আসতে চাচ্ছে তাদের, বা বিভিন্ন অফিসিয়াল কাজে যারা আসতে চাচ্ছে শর্ট টার্মে, যেমন 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিনের জন্য, তাদের কথা এখানে বলা হচ্ছে। লং টার্ম যারা এখানে পরিবার নিয়ে বসবাস করছেন তাদের পরিবাররাও এখন বাংলাদেশ থেকে এখানে আসতে পারবেন না, সেটাই বলা হচ্ছে এখানে। কিন্তু যারা বাংলাদেশি এবং সিঙ্গাপুরের সিটিজেন যারা, এবং যারা পিআর পারমানেন্ট রেসিডেন্ট, তারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন, তারা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। তো এখন কথা হচ্ছে যে অন্য দেশে যাওয়ার জন্য যারা সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন তারাও কিন্তু পারবেন না,
অন্য দেশে যারা ট্রানজিট হিসেবে, যেমন আপনি আমেরিকা যাবেন অথবা ইউকে যাবেন অথবা অন্য দেশে, ইউরোপের অন্য দেশে যাবেন, কিন্তু আপনার ট্রানজিট হচ্ছে সিঙ্গাপুর, আপনি সেটাও নিতে পারবেন না। তো এখন করোনা ভাইরাসের মোকাবেলা গঠিত সিঙ্গাপুরের সরকারের আন্ত মন্ত্রণালয় টাস্কফোর্সের প্রধান ও শিক্ষামন্ত্রী লরেন্স অং শুক্রবার যে ঘোষণা দিয়েছিলেন সেটি হচ্ছে যে, সেটি স্টেট টাইমসে, যা যেটা সিঙ্গাপুরের লিড নিউজ পেপার স্টেট টাইমস, সেটা হচ্ছে নাম্বার 1 নিউজ পেপার স্টেট টাইমস, তারা বলেছে যে এই নিষেধাজ্ঞাটি তারা তাদের পত্রিকায় নিউজ করেছে এবং এটি কতদিনের জন্য নিষেধাজ্ঞা এটি কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তা আপনারা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, বিমান চলাচল বন্ধ অথবা বর্ডার অন্যভাবেও বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসা যাবে না, কিন্তু সেটা কতদিনের জন্য, এই কতদিনটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এটা আনলিমিটেড ধরে নিতে পারেন, এখন আনলিমিটেড। তো আমি বলবো আমার যে ভাইয়েরা বাংলাদেশে আসেন এখন সিঙ্গাপুরে আসার জন্য, আপনারা যদি পারেন টুকটাক কিছু কাজ করেন অথবা ছোটোখাটো ব্যবসা শুরু করে দেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। অথবা আপনারা অন্যান্য যে কোনো কাজই করতে পারেন, আপনি যদি গৃহস্থলী কাজ অথবা ফার্মার হিসেবে আপনি কাজ করতে পারেন অথবা অন্য যে কোনো কাজ আপনি করতে পারেন, কারণ আনলিমিটেড যেই বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সহ আরও 3টি দেশের জন্য, সেটা কিন্তু কতদিন পর্যন্ত, এটা স্থায়ীভাবে কতদিন পর্যন্ত বন্ধ এটা নির্দিষ্ট করে এখনও বলা হয়নি। হ্যাঁ, টাস্কফোর্স থেকে মিস্টার অং এখনও, লরেন্স অং এখনও বলেননি যে কতদিনের জন্য বন্ধ থাকবে এটা। তিনি তার ফেসবুক পেজেও স্ট্যাটাস দিয়েছেন এবং বিভিন্ন সিঙ্গাপুরের যে গভর্নমেন্ট এজি যে অ্যাপস আছে সেখানেও এটা দেওয়া হয়েছে এবং বিভিন্ন MOM সহ সব ধরনের সিঙ্গাপুর এজেন্সির যেই এজেন্সিগুলো আছে সবগুলোতেই তারা এ ব্যাপারে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার 4টি দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং